আসসালামু আলাইকুম। পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামার উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আপনারা জানেন আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে টেক প্রো সোহরাব নামে, এবং এই গ্রুপে কিন্তু অনেকেই পাসপোর্টের বিভিন্ন ইস্যু রিলেটেড পোস্ট করে থাকেন, অনেকে আবার বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন। তো ওই গ্রুপে আমি রিসেন্টলি একটা পোস্ট বা একটা কমেন্ট বা অনেকের কোয়ারি দেখতে পাচ্ছি যে অঙ্গীকারনামা নিয়ে, যে অঙ্গীকারনামাটা কোথা থেকে পাবেন, অঙ্গীকারনামাটা বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন, অঙ্গীকারনামাটাকে স্ট্যাম্পে প্রিন্ট করবেন না সাদা কাগজে প্রিন্ট করবেন। সো যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভিডিওটা দেখেন। তো ফার্স্টলি বলে নিই, অঙ্গীকারনামাটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন বাংলাদেশ গভর্নমেন্টের যে পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তর আছে, ওই অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু ফর্মটা দেওয়া আছে। আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছি, লোকেশনটা দেখিয়েছিলাম, ওইখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন ফর্মটা। তারপরে হচ্ছে আপনি প্রিন্ট করবেন কোথায়, স্ট্যাম্পে নাকি সাদা কাগজে? অবশ্যই সাদা কাগজে, স্ট্যাম্পে প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি সাদা কাগজে এটা প্রিন্ট করলেই হবে। তারপরে হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। এখন এই ফর্মটা তো বাংলায় আছে, বাট আপনি যে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম, মার নাম লিখবেন, এগুলো অবশ্যই ইংলিশে লিখতে হবে, কারণ ফর্মটা বাংলায় থাকুক, এই ডট ডট দেওয়া যে আছে ঘরগুলো ওখানে আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে। কেন? পাসপোর্টে আমাদের ইনফরমেশনগুলো কিন্তু ইংলিশে থাকে, বাংলায় থাকে না। তাই হচ্ছে আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে, আপনার নাম, বাবার নাম, মার নাম যা যা আছে এগুলো আপনার ইংলিশে ফিল আপ করতে হবে। সো আশা করি কনফিউশন আর থাকার কথা না, ক্লিয়ার হয়ে গেছে। কোথা থেকে ডাউনলোড করবেন? পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এই ফর্মটা ডাউনলোড করবেন। তারপরে হচ্ছে অঙ্গীকারনামার ফর্মটা অ্যাকচুয়ালি, তারপরে হচ্ছে আপনি এটা সাদা কাগজে প্রিন্ট করবেন, কোনো স্ট্যাম্পে প্রিন্ট করার দরকার নাই, এবং ফর্মটা ফিল আপ করবেন ইংলিশে। ফর্মটা বাংলায় আছে, যেখানে যেখানে আপনাকে এন্ট্রি দিতে হবে, যেখানে যেখানে লিখতে হবে এগুলো ইংলিশে লিখবেন, তাইলেই হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখার পর কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। সো অবভিয়াসলি ভিডিওটা আপনার ভালো লাগতে বাধ্য এবং অবশ্যই উপকারে আসছে, যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, পারলে শেয়ার করতে পারেন, অনেকেরই উপকারে আসতে পারে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।